চাঁদপুরে একশো আঠারো জনের করোনা পজিটিভ শনাক্তের হার বান্ন দশমিক চার চার শতাংশ কঠোর লকডাউন পালিত হচ্ছে লকডাউনের আগে মানুষের ঢল চাঁদপুর রেল স্টেশনে কচুয়ায় লকডাউন অমান্য করায় দশ ব্যবসায়ীকে জরিমানা কচুয়ায় দোয়াটি জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে দোয়া বঙ্গোপসাগরে লঘুচাপ চাঁদপুরের আকাশ মেঘাচ্ছন্ন চাঁদপুরে শুক্রবার আরও একশো জনের করোনা শনাক্ত হয়েছে ভাষাবিদ এমএাদুদ আর টিপিসিআর ল্যাবে একশো চুরাশিটি নমুনার মধ্যে বিরানব্বইটি করোনা পজিটিভ রিপোর্ট এসেছে এছাড়া র্যাপিড অ্যান্টিজেন টেস্টে একচল্লিশটি নমুনার মধ্যে ২৬টি করোনা পজিটিভ মোট নমুনার পরিমাণ দুশো পঁচিশটি শনাক্তের হার বান্ন দশমিক আমাদের জেলা প্রতিনিধি রোহিম বাচ্চার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রিপোর্ট চাঁদপুর সিভিল সার্জার অফিস সূত্রে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় করোনায় নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ছিষট্টি জন মতলব দক্ষিণে দুইজন জন হাজিগঞ্জে এগারো জন ফরিদগঞ্জে আট জন শাহরাসে বাইশ জন মতলব উত্তরে সাতজন এবং কচুয় দুইজন রয়েছেন সূত্রটি আরও জানায় নতুন আক্রান্ত সহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার জন এর মধ্যে মৃতের সংখ্যা একশো জন এখনও পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে পাঁচ জনকে আট দিন শিথিলের পর কঠোর লকডাউনের প্রথম দিনে চাঁদপুরে মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি কিছুটা বৃদ্ধি পায় কঠোর লকডাউনে মাঠে রয়েছে জেলা প্রশাসন সেনাবাহিনী পুলিশ ও জেলা প্রশাসনের মোবাইল টিম চাঁদপুর শহরে প্রয়োজন ব্যতীত ঘর থেকে মাস্কবিহীন বের হওয়া মানুষদের গুনতে হচ্ছে জরিমানা এছাড়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের তল্লাশি চকি বসানো হয়েছে চাঁদপুর জেলার ম্যাজিস্ট্রেটগণ সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করে দিচ্ছেন এদিকে চাঁদপুরের ঘাট একেবারেই ফাঁকা পল্টুনে বাধা রয়েছে কিছু লঞ্চ ঘাট এলাকায় দোকানপাটগুলো একেবারেই বন্ধ শুক্রবার থেকে শুরু হওয়া কঠোর লকডাউন সামনে রেখে বৃহস্পতিবার কর্মজীবী মানুষের ঢল নামে চাঁদপুর রেল স্টেশনে ছাদে আর দরজায় ঝুলে নিয়ে ট্রেনে চড়া মানুষের মাঝে ছিল না স্বাস্থ্যবিধির বৃহস্পতিবার দুপুর থেকে চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনে বাদুর ঝোলা হয়ে কর্মস্থলে ফিরেছে কর্মরত বিভিন্ন জেলার হাজারো মানুষ বিশেষ করে ট্রেনের ছাদে শত শত মানুষ যাতায়াত করছে সামাজিক দূরত্ব মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি উপেক্ষিত ছিল ট্রেনে চাঁদপুরের কোচুয়ায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় আদালতের অভিযানে করা হয়েছে। শুক্রবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার মাহমুদা কুলসুম মনি কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্ন পাঠানো তথ্য ও চিত্রে পৌরবাজার সাঁচার মাঝেগাছা উত্তর পালাখাল বাজারে লকডাউনে সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় জন ব্যবসায়ীকে মোট ছ টাকা জরিপানা করা হয়েছে এছাড়া অযথা বাজারে ঘোরাফেরা করায় বেশ কিছু লোকজনকে বাড়িতে পাঠান প্রশাসনের সদস্যবৃন্দ এ সময় কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন চাঁদপুরের কচুয়ায় দোয়াটি বাইতুল আমেন জামে মসজিদের নব নির্মাণাধীন গাইড ওয়াল ও উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া ও ঈদ পুনর্মূল্যনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে মসজিদের সভাপতি আব্দুল মবিন ভুইয়ার সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট দোয়াটি জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি সহকারী অধ্যাপক ইকবাল উদ্দিন মিঠুর পরিচালনায় দোয়া মিলাদ মাহমেল পরিচালনা করেন দোহলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ সাজুলি। এ সময় মসজিদের ইমাম জুনাইদ আহমেদ ইউপি সদস্য লোকমান হোসেন সাবেক ইউপি সদস্য শফিউল্লাহ সরকার সমাজসেবক আবুল বাসার সরকার অন্যান্যরা উপস্থিত ছিলেন চাঁদপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ তিরাশি শতাংশ আবহাওয়া অফিস সূত্রে জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চারশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে বাংলাদেশ উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ছোড়াওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর আমি আবারও বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নদী বন্দর সমূহকে এক নম্বর আবারও বলছি এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকো ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আজ চাঁদপুরের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা পঞ্চান্ন শতাংশ এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৩৩ শতাংশ আজ সারাদিনে চাঁদপুরে প্রায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাতাসের গড় গতিবেগ ঘন্টায় ১৯ কিলোমিটার যা বেড়ে ঘন্টায় সর্বোচ্চ ৩৩ কিলোমিটার হতে পারে আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা তেইশ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তাহমিনা বিন্তি করোনাকালীন সময়ে আতঙ্ক নয় সচেতন হন ঘরে থাকুন বাইরে গেলে মাস্ক পরুন স্যানিটাইজার ব্যবহার করুন